শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম? মইনুদ্দিন কাদেরী সওকত। বাবার নাম? আব্দুল লতিফ হুকিল। মায়ের নাম? আনোয়ারা বেগম। ঠিকানা? টাউনের হল যে 345 নবাব সিরাজদৌল্লা রোড, দেওয়ান বাজার। যখন আমি খুব ছোট 57 সালে আমার পিতা মরহুম আব্দুল লতিফ হুকিল বোর্ডে স্ট্রোক করে, স্ট্রোক করার পর ওনাকে সবাই দৌড়াদৌড়ি করে বাসায় নিয়ে আসে সহ অন্যরা। তিনি এর আগে ওনার আসা যাওয়া ছিল আমাদের বাসায়, আমার তখন বুদ্ধি হয় না জনার সিং। ওনার কাছে শুনি দিয়ে 1949 সালে চট্টগ্রামে যখন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়, মাহাজিসকে সাধারণ সম্পাদক এবং আমার পিতা আব্দুল লতিফ হুকিলকে সভাপতি করে 72 চট্টগ্রাম আওয়ামী মুসলিম লীগের কমিটি গঠন করা হয়। কার কাছে শুনছেন? মাহাজিসের কাছেই শুনেছি। এরপরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন, তারপর 60-এর দশকে বিভিন্ন আন্দোলন, সাধিকার আন্দোলন, সহজাব আন্দোলন, বিভিন্ন সময়ে মাহাজিসের সাথে বিভিন্ন কথাবার্তা হয়েছে। আর আমাদের বাসাও ছিল কাছাকাছি খুব। ওনার ছেলেদের সাথে সম্পর্কিত মঞ্জু ভাই অধ্যাপক মনুদ্দিন ভাইয়ের বন্ধু, উনি ক্যান্টিকাল করেছেন ওনার মাত্রা। তারপর ওনার ছোট মেজর ছেলে সালাউদ্দিন বাবুল, ওনারাও আমাদের প্রায় সমসাময়িক। সমস্ত মানে আমাদের বাসা আসেছিল, উনি আন্দোলন সংগ্রাম ছিল, আমরা আসা যাওয়া করতাম। উনি আমাদের খুব স্নেহ করতেন, এই জন্য উনি বলতেন যে আমার নেতার ছেলে আসছে, অর্থাৎ আমার ফাদার তো ওনার সভাপতি ছিলেন, এই হিসেবে একটা স্নেহ করতেন। আর একই পাড়ায় তো আমরা থাকতাম, উনি যে সেলুনে চুল কাটতেন, শেভ করতেন, ওই সেলুন আমরাও চুল কাটতাম। বাসায় আসা যাওয়া ছিল, খোঁজ খবর নিল ডক্টর কাদেরী। আপনার বড় ভাই কাদেরী সম্পত্তি যিনি ইন্তেকাল করেছেন, উনি যখন সারা তখন পুরো পাকিস্তানের মধ্যে ঢাকা মেডিকেল ইউনিভার্সিটি অনুষ্ঠিত MBBS পরীক্ষা প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন, ওনাকে দেখতে আসছিলেন মরহুম আজিজ আমাদের বাসায়। সবাই নিয়ে কথা বলতে পারতেন, সবার সাথে মিলেমিশে খাওয়া দাওয়া করতে, কোনো অহংকার হমিকে ছিল না, মানুষের প্রতি দরদ ভালোবাসা ছিল। উনি উনি এত আপন করে নিতে পারতেন যে মানুষকে, এটা এখনকার নেতাদের মধ্যে সেই যোগ্যতা নেই। তখনকার নেতৃত্বের মান ছিল উনি অতুলনীয়, নৈতিক মান ওনাদের অনেক ছিল। এখন অনেকে হয়তো অনেকের টাকা কালি বাড়ি হয়েছে, কিন্তু এমাজের মতো নৈতিক মানের সম্পন্ন নেতা এখন নিয়ে ভবিষ্যতে হবে কিনা আমার সন্দেহ। এম আজিজ মূলত ছিলেন
এদেশের স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টা। শতবার দাবিতে বিভিন্ন জনসমাবেশে তিনি বলতেন, হয় ছয় দফা মানতে হবে পাকিস্তানি সামরিক শাসককে, না এলে আমরা এক দফার আন্দোলন করবো, অর্থাৎ স্বাধীনতার আন্দোলন করবো। সেদিক থেকে মূল্যায়ন করলে দেখা যায় এম এ আজিজ আন্তরিকভাবে স্বাধীনতা সংগ্রামে ছিলেন, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ছিলেন। এই স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা যারা ছিলেন উনিশ, তাদের লক্ষ্য কি ছিল? স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাদের লক্ষ্য ছিল শোষণহীন সমাজ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা। ১৯৭০ সালের নির্বাচনে এম আজিজ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর জেলার বিভিন্ন জায়গায় তাকে গণসম্বর্ধনা দেওয়া হয়। ১১ জানুয়ারি ১৯৭১ উনি এন্তেকালের আগে দুটি জনসভা করেছেন। একটি জনসভা বদ্যাহাট বালুর মাঠ বলে, যেটা এখন সানগা আবাসিক এলাকা, সেখানে সভা করছিলেন। পরে ফটিকছড়িতে পরিচয় থেকে নির্বাচিত প্রাদেশিক পরিষদ সদস্যদের ওখানে একটা মেজবানিতে গেছিলেন। ওখান থেকে এসে রাত্রে উনি আল্লাহর ইচ্ছা স্ট্রোক করে এন্তেকাল করে। ওনার এন্তেকাল করে এখানে পলগ্রাউন্ড ময়দানে বিরাট জানাজা হয়েছিল। আমার স্মরণকালের বৃহত্তর জানাজা আমি আর দেখি নেই। ওনার সাথে আপনার সাথে কোনো ব্যক্তিগত স্মৃতি আছে কিনা? স্মৃতি মানে এটা ব্যক্তিগত নয়, এটা ১৯৭০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেল থেকে বের হয়, উনি হোটেল শাহজাহান, হোটেল শাহজাহানে ওঠার পর উনি সাংবাদিক সম্মেলন ডাকছিলেন। ওখানে এম আজিজ ছিল, জয়রাম চৌধুরী আমার সাথে আরো ছিলেন, আমি একটা পত্রিকার সাথে ইনভলভ ছিলাম, সম্পত্তি নামে একটা পত্রিকা ছিল, সেটা একটি বাইরে ক্যামেরা নিয়ে গেলাম। এখন সবাই তো ওনাদের সামনে বসে পড়তে হচ্ছে, আমি কি করলাম একটু দুষ্টামি করে ওনাদের পিছনে দাঁড়ালাম। বঙ্গবন্ধু উনি বসে আছেন, উনি পিছনে তাকায় দেখলাম আমি দাঁড়াই আসি ওখানে, বলে বাবা অনেক ফিচু দিতে রইন দেয়, আমি যদি তারা প্রশ্ন করি আইন দিতে এই ফটো তুলিবার নেই, ফটো আনার মতো তুলতে না আনলে তুলিবার দুষ্টাম। এটা একটা আমরা তো তখন অত বড় হয় নাই, ওনার তো বললো ওইটাই লেখাপড়ার কথা বলতেন, বলে তোমাদের ক্লাস হচ্ছে কি না, কেমন করছো লেখাপড়া করছে, এটা ছাত্রদেরকে এইভাবে এখন যেভাবে ব্যবহার করছে ও ব্যবহার করার রান দিত না, করতেন না, উপদেশ দিতেন কেমন দেশপ্রেমিক হওয়া যায়, যেন জনসভায় উদ্বুদ্ধ হতে পারে একটা ছাত্র, সেটা বলতেন। দেশের মানুষ এম আজিজকে তারা দেখেছেন, ভালোবেসেছেন, এবং এম আজিজকে দেখেছেন সেরকম তো মানুষ আর বেশি দিন নাই, আরও আমরা যদি চলে যাই সেখানে আর কেউ থাকবে না। সেই জন্য এম আজিজ একটা ইতিহাসের অধ্যায়, স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট তারা তৈরি করছেন, তাদের অন্যতম এম আজিজকে প্রাতঃস্মরণীয় করে রাখা দরকার, ওনার উপর জীবনী আলোচনা করা দরকার, পাঠ করা দরকার। ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।